দেশে বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা আর্নিকা মন্টেনার প্রথম ভিডিওটি দেখেছেন, আমি বলেছিলাম যে আর্নিকা মন্টেনা নিয়ে আরেকটি ভিডিও বানাবো, কারণ একটি ভিডিওতে আসলে আর্নিকা মন্টেনা নিয়ে আলাপ করা সম্ভব হয় না। আপনারা যারা দেখেননি আমাদের এই চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিন। তো আজকে আমরা আর্নিকা মন্টেনার আরও কিছু বিষয় নিয়ে আলাপ করব। যে আর্নিকা মন্টেনা, আমি একটু গত ভিডিওতে বলেছিলাম আসলে অর্থোপেডিক্স যে ডিজিজগুলো আছে সেখানে আর্নিকা মন্টেনা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর্নিকা মন্টেনার আরেকটা ব্যবহার ক্ষেত্র হচ্ছে এপিটক্সিস, অর্থাৎ অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, ছেলে বা মেয়ে উভয়েরই এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 30 থেকে পটেন্সি খুব ভালো কাজ করে, 30-200 নাক থেকে যে রক্ত পড়ে। এবং আর্নিকা মন্টেনায় আমরা জানি যে যেরকম ব্যথা বেদনা বিনাশ করে, সেটা পিঠে ব্যথা হোক বা আঘাত পাওয়া ব্যথা হোক বা কোমরের ব্যথা হোক, আর্নিকা মন্টেনা সেখানে খুব ভালো কাজ করে থাকে। অনেকের একটা সমস্যা হয় যে অনেক ডেন্টিস্ট দেখানোর পরেও তাদের প্রবলেমটা যায় না, সেটা হচ্ছে মুখ দিয়ে খুব দুর্গন্ধ বের হয়, যাতে আশেপাশের লোকজন তার পাশে থাকতে পারে না, এমন উটকো গন্ধ সেটা আশেপাশের লোকজন সহ্য করতে পারে না। এই মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, এটা আর্নিকা মন্টেনার একটা লক্ষণ, বা আর্নিকা মন্টেনা সেবন করলে সেটা সেই সমস্যাটা চলে যায়। তারপরে রক্তমূত্র অর্থাৎ প্রস্রাবের সাথে অনেকের ব্লাড যায়, সেটা প্যারালাইসিস জনিত কারণে বেশি সমস্যাটা বেশি হয়, তখন আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে। আসলে মূত্র গ্রন্থি বা প্রস্রাবের উপরে আর্নিকা মন্টেনা অনেক ভালো কাজ করে। অনেকের দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, কিডনি ফাংশন ঠিক মতো কাজ করছে না, মূত্র বন্ধ হয়ে গেল, তখন আর্নিকা কিন্তু 200 শক্তি খাইয়ে দিলে কিন্তু তার প্রস্রাব হয়ে যায় একটু পরেই। তারপর অনেকের মূত্র ঘোলাটে থাকে, অনেকের প্রস্রাবে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি এই বিষয়টা বেশি থাকে। আমরা ডায়াবেটিক্সের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি, বা আমরা যখন ইউরিনটা টেস্ট করি, ইউরিন আরই এই এক্সামটা করলে আমরা এই বিষয়গুলো পাই, যে প্রস্রাবের স্পেসিফিক গ্র্যাভিটিটা কী অবস্থা, সেখানে আমরা কিন্তু আর্নিকা মন্টেনা যদি বেশি হয় আর্নিকা মন্টেনা ব্যবহার করতে পারি। অনেকের মলিন ধরনের প্রস্রাব থাকে, লাল বর্ণ থাকে, কারো সাদা বর্ণ থাকে, ব্রাউন বাদামি বর্ণের থাকে। আমি যে কথাগুলো বলছি আসলে এই রোগগুলো হচ্ছে কেন্ট, মহামতি কেন্টের, উনি তার রিপার্টরিতে দেখিয়ে গেছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের অসাড়ে প্রস্রাব হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা মন্টেনা কাজ করে। আমরা বায়োটেক সফটওয়্যারের সাহায্যে আমরা এই লক্ষণগুলো একটু আলাপ করার চেষ্টা করছি। অনেকের মূত্রপথে চুলকানি হয়, আমরা জানি যে বাইরে শরীরের বাহির অঙ্গে যদি চুলকানি হয় সেক্ষেত্রে চুলকানো যায়, কিন্তু মূত্র নালীর ভেতরে বা মূত্রপথের ভেতরে যদি চুলকানি হয় তাহলে সেখানে কিন্তু আসলে আমরা চুলকাতে পারি না। এবং আর্নিকা মন্টেনা কিন্তু জ্বরের খুব ভালো একটা ওষুধ, ভিউয়ার আপনারা জানেন। এবং আর্নিকার রোগীরা কিন্তু আসলে মাংস একটু খেতে চায় না, তাদের ঢেকুর আসে অনেক, বুক জ্বালা করে, অর্থাৎ স্টোমাক রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওখানে অনেক ক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে। হার্ট বার্নিং, বুক জ্বালা পোড়া করে, অনেকে এসে বলে যে ডাক্তার সাহেব আমি খাওয়ার একটু পর থেকে আমার বুক জ্বালা পোড়া করে, আমি সহ্য করতে পারি না, পানি খাই তারপরও ভাল লাগে না। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা অন্যান্য ওষুধের মতোই কিন্তু কাজ করে, বুক জ্বালা পোড়ার ওষুধের মতোই। তারপরে অনেকে মাদকদ্রব্য খেতে চায়, যেমন হুইস্কি, ঠান্ডা পানীয়, বিয়ার, মদ্য, এই জিনিসগুলো খায়। এটা কিন্তু আসলে এই উগ্র খাবারগুলো খাওয়ার একটা প্রবণতা কিন্তু আর্নিকা মন্টেনার রোগীদের ভিতরে দেখা যায়। ভিউয়ার, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই চ্যানেলে আরও
অন্যান্য যে শিক্ষণীয় যে হোমিওপ্যাথি ওষুধগুলা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, আপনারা মন্তব্য করুন, আপনারা লাইক দিন, শেয়ার করুন, এইটুকু অন্তত আমরা প্রত্যাশা করব। আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়। আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার, যে আমাদের অনেকের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা কিন্তু আঘাতজনিত অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। অনেকের পেট ফুলে যায়, এটা গ্যাস থেকে হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা মন্টেনা কাজ করে। ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট, একটা খুব ভালো একটা ওষুধ আর্নিকা মন্টিনা ফ্যাটি ডিজেনারেশন অফ হার্টের ক্ষেত্রে। অনেকের হৃৎপিণ্ড বড় হয়ে যায়, যারা ব্যায়াম করে হঠাৎ করে, জিমে যায় ভার উত্তোলন করে হঠাৎ, কোনো পরিশ্রমে যাদের যে সমস্যাগুলো হয় হৃৎপিণ্ডটা বড় হয়ে যায়, এক্সরে করলে বিষয়টা বোঝা যায়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে। সেটা এনলার্জমেন্ট অফ হার্ট হোক আর ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট যাই হোক, এবং অ্যানজাইনা পেক্টোরিস বা হৃৎস্যুল হঠাৎ করে বুকের মধ্যেখানে কামড়ে ওঠে, একটা ব্যথা হয়, হ্যাঁ ক্রাটিগাসের মতো কিন্তু আর্নিকা মন্টেনা অনেক ভালো কাজ করে। আমরা এক্ষেত্রে ক্রাটিরা গাস বা ম্যাকফসকে বেশি প্রিফার করি, কিন্তু আর্নিকা মন্টেনাও কিন্তু এক্ষেত্রে কম যায় না ভিউয়ার। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের দাম্পত্য জীবনে আমরা দেখি যে দাম্পত্য জীবনে স্ত্রী মেলামেশায় অনেকে শক্তি কম পায় বা লিবিডো প্রবলেমে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা 200 বিশেষ করে রাতের দিকে খেলে তাদের এই সমস্যাটা দূর হয়ে যায়। হাইপারট্রফি অফ হার্ট, একটু আগে যে কথা বলছিলাম যে হার্টের বিপ বৃদ্ধি, এখানে হার্টের বিপ হার্ট বেড়ে গেলে অনেকের হাঁটা চলায় সমস্যা হয়, সিঁড়ি বাইতে সমস্যা হয়, বুক ধরফর করে, বুকে ব্যথা হতে পারে, তো এক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট, এমিলনাইট, আর্নিকা, আর্নিকা দ্বিতীয় গ্রেডের ওষুধ, এটা বোরিক কেন্ট রেপার্টরির ওষুধ, আর্সেনিক, অ্যাসপারে অরাম, অরামায়োড, এই যে ওষুধগুলো আমরা দেখছি এখানে, এই ওষুধগুলো কিন্তু এই রোগটার ক্ষেত্রে, আরোগ্যের ক্ষেত্রে সহায়তা করে থাকে। লাইকোপোডিয়াম, ন্যাজা, নেট্রামিও, নাক্স ভম, পালস, স্টাফিসাইগ্রিয়া, তো আর্নিকার লক্ষণগুলো ভিউয়ার আমি একটু দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেন। অনেকের বুক টান বোধ লাগে, বুকটা মনে হয় যেন কষে ধরে আছে, এরকম অনুভূতি হয় যখন কোনো কিছু খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরে তাদের এইটা মনে হয় যে বুকটা আষ্টে পৃষ্ঠে মানে কেউ আটকে রেখেছে, বা বুকের মধ্যে একটা উৎকণ্ঠা মানে কেমন কেমন যেন একটা লাগে, এরকম ক্ষেত্র কিন্তু ভিউয়ার আর্নিকা মন্টেনা আমরা কাজ করতে দেখি। এবার আপনারা আর্নিকা মন্টেনার লক্ষণগুলো দেখতে পাচ্ছেন। তো মূলত আঘাতে যেরকম কাজ করে, হার্টের হৃৎপিণ্ডের যে রোগ আছে সেখানেও কাজ করে, হুপিং কাশিতেও কিন্তু আর্নিকা মন্টেনা কাজ করে, যে গলা সুরসুর করে ভয়ানক কাশি হয় অনেক সময়, বায়ুনালী শাখাসমূহ বা এই যে শ্বাসযন্ত্রটা আছে যেখানে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা কাজ করে। ডিসপেপসিয়া, আমাদের বর্তমান জীবন ব্যবস্থায় ডিসপেপসিয়া একটা কমন রোগ, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, যে বিষয়গুলো যেভাবে আমরা পরিচালনা করি তাতে কিন্তু অনেকের বদহজম হচ্ছে, এবং এই বদহজম হওয়াজনিত কারণে অনেকের ডায়াবেটিক্স হচ্ছে, অনেকের হার্টের প্রবলেমগুলো হচ্ছে, কারণ খাবার যখন অ্যাবজর্ব করতে পারছে না, গ্লুকোজ বা চর্বিটা যখন বডি অ্যাবজর্ব করতে পারছে না, তখন বিভিন্ন জায়গায় গিয়ে আর্টারি ব্লকেজ বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আলটিমেটলি একটা পরোক্ষভাবে এরা কিন্তু ক্রিয়েট করতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ডিসপেপসিয়ার ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে, এবং অনেক সময় নাক্সের সাথে ডিসপেপসিয়া আর্নিকা মন্টেনা অল্টারনেটিভভাবে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। অনেকের
পৃষ্ঠ ব্রণ হয় বা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ফোড়া হয়, পিছন দিক দেখে দেখলে মনে হয় যে কিছু একটা কামড়ে দিয়েছে, বা মানে পোড়া পিঠ জুড়ে ছোট ছোট দানা দানা ফোড়া হয় এবং ব্যথা হয়। অনেকের চুলকায়, সেক্ষেত্রে কিন্তু এরকম ফোড়া হওয়া বা ঘন ঘন যে শরীরে যে ফোড়া হয়, এই যে প্রবণতাটা, এটা কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে। আর্নিকা মন্টেনা আমি গত ভিডিওতে ভিউয়ার বলেছিলাম যে জ্বরে কাজ করে, এটা কিন্তু টাইফয়েড জ্বরের অনেক ভালো ওষুধ আর্নিকা মন্টেনা। যে টাইফয়েড জ্বরে আমরা আর্নিকা, ব্যাপটেসিয়া এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। আসলে এই একটা সাধারণ ওষুধের এত অসাধারণ গুণ ভিউয়ার, মানে এটা বলে শেষ করা যায় না আর কি। আমরা আরো কিছু আর্নিকা মন্টেনার লক্ষণ দেখাচ্ছি। আপনারা যারা বায়োটেক সফটওয়্যার ইউজ করেন বা যারা করবেন, সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমাদের এই চ্যানেলটি আসলে হোমিওপ্যাথিটাকে একটু অন্যভাবে উপস্থাপন করার জন্য, সহজ সরলভাবে মানুষের মনে দেওয়ার জন্য আসলে আমাদের এই চ্যানেলটা আমরা চেষ্টা করছি এগিয়ে নিতে। হয়তো সময় স্বল্পতার কারণে বিভিন্ন সময়ে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে ব্যস্ততার কারণে অনেক সময় হয় না। তো আপনারা দেখছেন যে পাইলস হেমারেজ, পাইলসের যে অনেক সময় মলদ্বারটা ফুলে যায়, মলদ্বারটা ফুলে গেলে কিন্তু সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে পাইলসের ক্ষেত্রে। আমি পাইলস রোগের ক্ষেত্রে অনেক রুগীকে আমি দেখেছি, যারা যাদের চলতে ফিরতে বসতে কষ্ট হয়, এরকম অনেক রুগীকে আর্নিকা মন্টেনা দিয়ে আমি দিয়েছি এবং তারা অনেক ভালো আছে। সেরিব্রাল হেমোরেজ বা মস্তিষ্কের রক্তস্রাব, স্ট্রোকজনিত কারণে, উচ্চ রক্তচাপজনিত কারণে বা আঘাতজনিত কারণে যখন মাথার ভেতরে রক্তস্রাব হয়, মাথার ভেতরে হেমাটোমা হয়, রক্ত জমে যায় মাথার ভেতরে চামড়ার নিচে, সেক্ষেত্রে কিন্তু রুগীর জীবনাপন্ন একটা সংকট অবস্থা চলতে থাকে। তো সেক্ষেত্রে আর্নিকা আমরা যদি প্রয়োগ করি, তাহলে রক্তর যে হেমাটোমার প্রবলেম আছে বা মাথার ভেতরে রক্তনালী ছিঁড়ে যে রক্তগুলো বের হয়ে যে হেমাটোমা হয়, সেই জিনিসটা কিন্তু ভিউয়ার আর্নিকা মন্টেনা কাভার করে বা সেই সমস্যাটা আর্নিকা মন্টেনা দূর করতে পারে। আমি আর্নিকা মন্টেনার বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করছি। অনেকে হয়তো এই আমার কথাগুলো অনেক বইতে দেখবেন না, কারণ অনেক বই থেকে আমি যে কথাগুলো বলছি, অনেক বইপত্র পড়ার পরে আমার প্র্যাকটিস জীবনের অংশ থেকে শেখা আর্নিকাকে নতুনভাবে আমি চিনেছি, সেখান থেকে আমি আপনাদেরকে আমার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। আপনারাও ঘাটাঘাটি করেন, দেখবেন যে আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারছেন, জানতে পারছেন। ভিউয়ার, আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসক আছেন বা শিক্ষার্থী আছেন, আপনাদের নিকট একটি অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলের কথা আপনাদের বন্ধু বান্ধব যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছে তাদেরকে একটু জানান, যাতে তারাও এখান থেকে এসে বিভিন্ন ওষুধ সম্পর্কে, চিকিৎসা বিষয়ের বিভিন্ন বিষয়গুলো তারা এখান থেকে যেন আর একটু রপ্ত করতে পারে বা ঝালাই করে নিতে পারে। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেভাবে আরও চেষ্টা করব আমাদের এই চ্যানেলটিকে সাজাতে। আমরা এখানে ভিউয়ার দেখছি যে আর্নিকা মন্টেনার আর লক্ষণ, বধিরতা, ড্যাফনেস, কারণ সন্ন্যাস রোগ অর্থাৎ অ্যাপোলক্সি, অর্থাৎ যে স্ট্রোক করে, যে সন্ন্যাস হওয়ার পরে যে কথা বলতে পারে না, বাকশক্তি হারায় ফেলে, তখন কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে তার কথা বলার ক্ষেত্রে। আমরা আর্নিকা মন্টেনার লক্ষণ দেখছি। আসলে এই ভিডিওটাও অনেক বড় হয়ে যাওয়ার সম্ভাবনা, আমি শেষ করে দিব, প্রয়োজন হলে আমি আরেকটা ভিডিও করব আর্নিকা মন্টেনার উপর, কারণ এই ওষুধটা,
এর এত গুণ যে আসলে দুই তিনটা ভিডিওতে এই ওষুধের লক্ষণ আসলে বলে শেষ করার কোনো উপায় নাই। আপনারা যে বায়োটেক সফটওয়্যার মাধ্যমে যে লক্ষণগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিউয়ার আপনারাই দেখতে পাচ্ছেন যে কত শত শত লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা এত কার্যকরী ওষুধ। আর্নিকা মন্টেনার একটা লক্ষণ আছে, রোগী খোলা বাতাসে থাকতে চায়, খোলা বাতাসে তার ভালো লাগে, সে বদ্ধ ঘরে তার ভাল লাগে না, এটা একটা আর্নিকা মন্টেনার ভালো লক্ষণ। এবং আমাদের যে ঘাম হয় শরীরে, ঘাম যে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা কাজ করে দুর্গন্ধ দূর করার জন্য। শরীরের চামড়ায় জ্বালা চুলকানি ক্ষেত্রেও কিন্তু আর্নিকা মন্টেনা কাজ করে। ভিউয়ার জ্বরের কথা তো আগেই বলেছি, এবং জ্বর কখন আসে কখন যায় এই যে বিষয়গুলা, তার উপর ভিত্তি করে আর্নিকা মন্টেনা আমরা ব্যবহার করে থাকি। হার্টের কথাও বলেছি যে হৃদরোগের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা ব্যবহার আমরা করে থাকি। তো ভিউয়ার, আর্নিকা মন্টেনা নিয়ে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনাদের সেই জানাটাকে আমাদের জানানোর জন্য জানিয়ে দিন, যাতে কমেন্ট বক্স পড়ে আপনার আপনার সেই জ্ঞানটা আমরা আহরণ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বায়োটেক কে সাথে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, এই প্রত্যাশা করি আপনারা সবাই।